হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটু অসুস্থ, তারপরও ভালোই, মোটামুটি সুস্থ আছি। তো গত কয়েকদিন যাবত আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, বিকজ আমি বাড়িতেও নাই আর একটু অসুস্থ হয়ে পড়ছি, সেজন্য তো অনেক অনেক ভাই বোনদের রিকোয়েস্ট বা কল মেসেজের মানে রিপ্লাই দেওয়াও পসিবল না, কল রিসিভ করাও সম্ভব না, তারপরেও মেসেজ দিয়েই যাচ্ছেন ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। তো আজকেই শ্যুট করলাম ভিডিও, ভাবলাম দিয়েই দেই। দেখেন, আপনারা তো দেখতেছেন কীভাবে ফুল আসছে, ফুলে ফুলে ভরপুর, মাশাআল্লাহ। তো যাদের এখনও আসে নাই, তারাও চিন্তার কোনো কারণ নেই বা তারা চিন্তিত হয়ে লাভ নাই। আমরা পুরনো স্ট্রবেরি চাষি, বা আমরা আগে স্ট্রবেরি চাষ করেছি, সেজন্য আমরা জানি কখন চাষ করতে হয় না হয়। আপনারা হয়তো শেষে লাগিয়েছেন, এমনও হতে পারে আপনারা ডিসেম্বরের প্রথমে লাগিয়েছেন অথবা নভেম্বরের শেষের দিকে লাগিয়েছেন। তো সেজন্য টেনশন করবেন না, আমি শুধু এই ব্লগটা দিলাম আর কি, জাস্ট আমার বাগানের ফুল বা ফল বা স্ট্রবেরি চারার অবস্থা কীরকম কীরূপ সেইটা দেখানোর জন্য আজকের ভিডিও। আর কিছুই না, দেখেন ফুলে ফুলে ভরপুর প্রতিটা গাছ, তবে কয়েকটা গাছ, তিন চারটা গাছ মিস করছে, ফুল ফল ফুল সাত আটটা আসছে আর আরও আসতেছে, ওইগুলাতে আসবে আর কি কয়েকটা গাছ। আর কয়েকটা চারা তো আছে, যেমন এইটা, তারপরে আরও কয়েকটা আছে, ওইগুলার ফুল ফল গোনা মানে গুনে নেওয়া পসিবল না এরকম। তো এই ফুল ফলের পিছনের যে কষ্ট, সেইটা মানে বলে বোঝানো সম্ভব না, কিন্তু ফুল ফল পাওয়ার পর এই কষ্টটা এমনিতেই মুছে যায়, চলে যায়, কষ্টটা মানুষ ভুলে যায়। তো যারা যারা কষ্ট করছেন, এইটা মনে রাখবেন যে আপনি কখনো ব্যর্থ হবেন না।